লিয়াকাতের সহযোগী একটা মেয়ে। আমাদের ধারণা সেও বিরাট ডাকাত। আর ওই ডাকাত মেয়েটা আয়ান, মানে আপনাদের নাতিকে ফোন করেছে। কি গো এসব? সাদিক বলো, কার কথা বলছো তুমি? কাকে বিশ্বাস করে ভুল করেছো? কি যেন বলে, কি যেন বলে, একেবারে মেঘনা চাইতি পঙ্কজ হাজি। আমারও দেখছেন স্যার। তোমার নাম মন্ডা? না স্যার, আমার নাম মানিক, মানিক আলী। কেন স্যার? ভাই, তুমি মন্ডা, তোমার নাম মন্ডা, তুমি আমার মন্ডা ভাই। তুমি তোমার নিজের নামে ভুলে গেলা নাকি কেউ ভুলাই দিছে? মায়েরা কে স্যার? আমার খালি মন্ডা মন্ডা কইতাছে। তার আগে বলো মেয়েটা যেটা বলছে সেটা ঠিক কি না। ও কি তোমার বোন? আমি ওর ভাই হতে যাবো কেন? দেও ভাই, আমি চুল কাটছি, মাসা পিছনে আসা যা লেগা। আমি আর কোনো দিন চুল কাটবো না, এই যে আমি কানে কানে ধরে উঠবাস করতেছি। দেখছেন স্যার, মায়েরা কেমন পাগল। পাগল না রে, পাগল না, গভীর জলের মাছ, অনেক চালা। এরা সবাই ডাকাতের গুপ্তচর, মাথায় অনেক গুড় বুদ্ধি, কিন্তু আমার সাথে কোনো চালাকি চলবে না। স্যার, সে আমার ভাই, এদের মধ্যে কোনো চালাকি নাই। ভাই, তুমি আমার উপর রাগ করছো? তুমি আমার উপর রাগ করো না ভাই, আমি তোমার অনেক খুঁজছি। তোমার খুঁজার লেগে আমি শহরে আছি, তোমার খুঁজতে খুঁজতে আমার দুটো রান্দার হয়ে গেছে ভাই। তুমি কি সব ভুলে গেছো ভাই? তুমি আমি আর তুমি হাত ধরে কত কাছে আম পারছি, তারপর বিনা মাছ মারছি, কি খেলছি মাঠে। মাঠে? হ্যাঁ মাঠে, মাঠে কত খেলছি ক্রিকেট, তুমি সব ভুলে গেছো। এসব ক্রিকেট টিকেট আমি খেলি না, আর আমার এগুলো খেলতেও ভালো লাগে না, আমি কোনো সময় খেলিও না। ভাই তুমি কি কও, তুমি কি ভুলে গেছো? তুমি কত বড় খেলোয়াড়, তুমি খালি সব কাবিরাইতা। আর তোমার দাদি আমিও অনেক হইছে আন না, একটা কথা মন দিয়ে শুনে নাও। কি জানি নাম তোমার? মনি। শোনো মনি, আমি তোমার ভাই না, আর কোনোদিন আমার ভাই বলে রাখবে না, ঠিক আছে? তোমারে ভাই করে ডাকবো না? না। তাহলে আর কারে ভাই করে ডাকবো? আমার আছে কে? সেটা আমি কি জানি। আপনাকে আমি স্যার, কি ব্যাপার মিসেস রুনা, আপনি নাকি 50 লক্ষ টাকা গন্ডগোল করে ফেলেছেন? 50 লক্ষ টাকা? বাপরে বাপ, অনেক টাকা স্যার। বাহ,
কি হয়েছে না হয়েছে তা আপনি এত তাড়াতাড়ি জেনে ফেললেন কি যে বলেন না এই সব খবর কি আবার চাপা থাকে নাকি এসব খবর তো বাতাসের আগে কানে পৌঁছে যায় তা আপনার কানে আর কি কি খবর পৌঁছে গেছে না মানে অনেকেই তো বলছে মিসেস রুনা যে কাণ্ডটা করেছে সেটা নাকি গন্ডগোল না প্ল্যান করে চুরি বুঝিনি তো এতগুলো টাকা সবারই মাথায় কম বেশি তো গরম হবে তাই না ইটস ওকে স্যার সেটা জেনেই এসেছি স্যার আপনারা ডাকেননি তারপরও এসেছি স্যার থ্যাংক দেখুন সমস্যা যখন হয়েছে এটা সমাধান তো আমাদের বসেই করতে হবে চলুন আমরা বরঞ্চ বসি বসে একটা সমাধান করি আসুন বসি বসুন স্যার স্যার বসুন প্লিজ স্যার বসুন স্যার বসুন প্লিজ জি স্যার জি প্লিজ থ্যাংক বসুন দেখুন মিসেস সুরনা আপনার দৃঢ় মনোবল আর কাজের প্রতি আগ্রহ দেখে আপনাকে আমি চাকরিতে নিয়োগ দিয়েছি যেহেতু অ্যাডভান্সের লেনদেনটা আপনি করেছেন তাই সন্দেহের তীরটা আপনার দিকে থাকাটাই স্বাভাবিক তাই না তো মিসেস সুরনা শুরু থেকে বলুন পঙ্কজ সাহেবের অফিসে যাওয়ার পর থেকে কি কি হলো সব খুলে বলুন আশা করি লুকাবেন না স্যার আমি যখন পঙ্কজ স্যারের অফিসে যাই তখন ওনার রুমেই যাই আচ্ছা মিসেস রুনা এই যে আপনি পঙ্কজ সাহেবের অফিস থেকে টাকাটা বুঝে নিয়ে আসলেন তারপরে অফিসে এসে টাকাটা জমা দিলেন এর মাঝখানে কারোর সাথে আপনার দেখা হয়েছিল কি না স্যার আমি অফিসের গাড়িতে করে সরাসরি অফিসে চলে এসেছি তারপরে তো এসে টাকাটা জমা দিয়েছি এর মাঝখানে আমার কারোর সঙ্গে দেখা হয়নি কারোর সঙ্গে কথা হয়নি স্যার আরো ভালোভাবে ভেবে বলুন মিসেস রুনা হ্যাঁ স্যার একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল টাকাটা জমা দেওয়ার আগে এহে সর্বনাশ এখন নিশ্চয়ই সিঁড়ির ঘটনাটা বলবে কার সাথে দেখা হয়েছিল বলুন ভেবে বলুন প্লিজ মিসেস রুনা বলুন শরীরে জোর নাই তুই ভালো করে টিপ এই ডাকাতির পয়সা তো শরীর মাশাল্লাহ ভালোই বানাইছিস আরে জীবন চিন্তাই করতে পারি নাই যে এই সবুজ যে টাকাই তো আমার শরীর টিপা দিব টিপ টিপ জোরে জোরে টিপ ভাত খাস না ভাত তো খাইছি ভাই কিন্তু শরীর টেপার মতো অত শক্তি শরীরে নাই এই কি কস কি আর কব সেহারায় মিল হলে যে জীবনে এত ঝামেলায় পড়তে হয় সেটা স্বপ্নে ভাবি নাই কপালে আমার একটাই দোষ ফুটবলার ছিলাম ফুটবল কোচ হওয়ার স্বপ্ন ছিল সেখান থেকে ক্রিকেট কোচ হয়েছি
এখন দেখতেছি কপালে আরো দোষ আছে। ক্রিকেট কোচ থেকে এখন মানুষ আমারে চিনতেছে সবুজ ডাকাত বলে। একজন সম্মানিত ক্রিকেট কোচ ডাকাতের পাওয়া দেখতেছি। আরে ভাই দেখ না আমার ফিটটা একটু চুলকায় দে ভাই, অনেকদিন হয় দেয় না রে। মানে কি মানে? মানে নাই, তাড়াতাড়ি ফিটটা চুলকায় দে। এ ভাই আপনার পিঠা তো ময়লা কেন, গোসল করেন না কতদিন? আরে ভাই এক মাস হবো। কেন, দুনিয়ায় এত সমুদ্র, এত নদী, এত পুষ্করিণী, এত টিউবওয়েল, এত পানি, আপনি গোসল করার পানি পান না? গোসল করেন না কেন? এই পিঠা আমি চুলকায় দিবার পারবো না। পারবি না মানে? এই সবুজ ডাকাত বাইরে আসো। পাচ্ছি, তাই শোনেন, আপনারা আমারে অনেক কষ্ট দিচ্ছেন, আমি সব মাফ করে বেরো বেরো আসি। দোয়া করি আপনারা ভালো থাকেন, খারাপ পথ বাদ দেন, ভালো পথে আসেন। এই গোসল করেন ভাই, একটু চেষ্টা করে আমগো বার করার লাগে। এই উঠ। কিন্তু ভাই আমারে আইসক্রিম চিনতে পারে নাই। ভাই আসি, আপনাদের আদর আপ্যায়ন মনে থাকবে। কি আসি, স্যার তোমাদের ডাকছে, চলো। মিসেস উনা যা বলতে চাইছেন আগে তাকে বলতে দিন। হ্যাঁ বলুন। সরি স্যার, সরি সরি মিসেস উনা, আপনি কেন আমার দিকে ইঙ্গিত করছেন? মানে স্যার টাকাটা অ্যাকাউন্টসে জমা দেওয়ার আগে তো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ স্যার আমার সঙ্গে দেখা হয়েছিল। মিসেস টুডা আপনি বলুন, আপনাকে কি আমি রুমে আসতে বলেছিলাম? বলুন, বলেছি না? দেখেছেন স্যার, আমি তাকে আমার রুমে আসতে বলিনি। উনি টাকা নিয়ে অফিসে আসবার পর আমার রুমে আসেন সোজাসুজি, কিন্তু আমি তাকে পোস্ট পর্যন্ত বলিনি, সোজা অ্যাকাউন্টসে পাঠিয়ে দিই। বলুন, পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে মিসেস টুনা? হ্যাঁ স্যার। সাদিক সাহেব আপনি কিন্তু খামোখা উত্তেজিত হচ্ছেন, মিসেস টুনা তো আপনাকে কোনো দোষ দিচ্ছে না, উনি শুধু আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। কুল সাদিক সাহেব, কুল। মিসেস রুনা বলেছেন তিনি দেখা করেছেন, কিন্তু আপনি যেটার সাথে জড়িত তা তো বলেননি, তাই না? স্যার স্যার আপনার প্রয়োজন হলে সিসিটিভি ফুটেজ চেক করুন স্যার। হ্যাঁ সময় মতো সবই করবো, প্লিজ আপনি একটু শান্ত হন। হ্যাঁ স্যার কিন্তু ঠিক বলেছেন, উত্তেজনা খুবই বাজে জিনিস, এই উত্তেজনার কারণে মানুষ যে কত নিচে নেমে যায় সে নিজেও জানে। হ্যাঁ হ্যাঁ সেটা একদিক থেকে ভালোই হয়, নিচে নামলে সে তার চাইতেও নিচ মানুষের দেখা পায়। সেটা আবার খুব খারাপও হতে পারে মিস্টার সাদিক। মিস্টার সোনা আপনার হয়তো মনে আছে, অনভিজ্ঞ হলেও এই অফিসে কিন্তু আমি আপনাকে চাকরির সুযোগটা করে দিয়েছিলাম। এমনকি আপনার হাজবেন্ডও চায়নি যে আপনি চাকরিটা করুন, আমি আপনার উপর ভরসা করেছিলাম, কিন্তু এখন দেখছি আপনার হাজবেন্ডই ঠিক ছিল, আমি ভুল করেছিলাম। স্যার স্যার বিশ্বাস করুন, আমি আমি এই টাকাটার ব্যাপারে না না মিসেস সোনা, আমি কিন্তু আপনাকে তাই করছি না, শুধু আফসোস থেকে বলছি। স্যার স্যার এখন তাহলে আমরা কি করব? ঝামেলাটা কোথায় হয়েছে, কার হাত থেকে হয়েছে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আমার মনে হয় মিসেস সোনাকে আমরা কিছুক্ষণ ভাবার সুযোগ করে দিই। জি স্যার, আমি বরং ওনার সঙ্গে বসে ওফ
কাউকে থাকতে হবে না। মিসেস রুনা, আপনি ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবুন। জানি এই সময়টায় মাথায় চাপ নিয়ে ভাবাটা খুব কঠিন, তবু যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে ভালো। পুলিশকে তো কিছু বলতে হবে। পুলিশ? পুলিশ কেন স্যার? হ্যাঁ, কোম্পানি এতগুলো টাকা গায়েব, যা পুলিশ জানবে না? মিস্টার সাদিক, এটা তো অফিসিয়াল নিয়ম। স্যার প্লিজ, স্যার আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, আপনি এই কাজটা করবেন না স্যার, প্লিজ। আহা, বাচ্চাদের মতো আবদার করবেন না তো। কোম্পানিতে আমার উপরও শেয়ার পার্টনার রয়েছে, তারা জিজ্ঞেস করলে আমি কি বলবো? স্যার আর কেউ জানুক না জানুক, স্যার আমি আমার স্ত্রীকে জানি। ও টাকা আত্মসাত করেনি স্যার। দেখুন, কোম্পানি কোম্পানির নিয়মে চলবে, 1-2 লাখ টাকা হলে নয় কথা ছিল, কিন্তু এটা তো অনেক টাকার ব্যাপার। জি স্যার, এত বড় অঙ্কের টাকা নিয়ে যে খেলার চেষ্টা করেছে সে অনেক গভীর জলের মাছ। অনেক ধূর্ত আর একটা জঘন্য লোক স্যার। শুনুন সাদিক সাহেব, আপনাকে একটা পরামর্শ দিই, যার নিজের গায়ে কাদা থাকে তার অন্যের গায়ের ময়লা দেখা উচিত না। দেখুন, এই ঘটনার সঙ্গে কার মাথা আছে কার হাত আছে সেটা না হয় পুলিশই তদন্ত করে বের করুক। আর মিসেস রুনা, আপনি একা মিটিং রুমে যেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন, ভাবুন কোনো ক্লু পাওয়া যায় কিনা। স্যার স্যার প্লিজ স্যার, আমি যেখান থেকে পারি স্যার টাকাটা জোগাড় করে আপনাকে দেবো স্যার, কিন্তু পুলিশের কানে যেন এসব কথা না যায় স্যার, প্লিজ। আহা সাদিক সাহেব, আপনি বারবার একই কথা বলছেন। মিসেস রুনা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আপনি তো ভয় পাচ্ছেন কেন? টাকাটা ফেরত পাওয়া একমাত্র সমাধান না, এখানে অফিসের ইমেজের একটা ব্যাপার আছে। চলুন মিসেস রুনা, কনফারেন্স রুমে যেয়ে বসে ঠান্ডা মাথায় ভাবুন, ভাবুন, আসুন। রুনা ভয় পেও না, আমি একটা ব্যবস্থা করছি। ভাবুন ভাবুন, বেশি করে ভাবুন মিসেস রুনা। ওই যে কথায় আছে না, কি যেন বলে কি যেন বলে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আর আমি কি বলি জানেন, ভাবিয়াও করিও না কাজ। মানে? মানে হলো অনেক সময় ভাবিয়া কাজ করিলেও মানুষ কত সময় কত বিপদে পড়ে, তাই না? তাই না সাদিক সাহেব? আপনি নিজেকেই দেখুন। কথা খালাম্মুর মতো মানুষ এই দুনিয়াতেই হয় না, আমার মনে হয় তার কেউ ইচ্ছা করে ফাঁসাইছে। স্যার আমারে তার কাছে নিয়ে চলেন স্যার। আরে এই মেয়ে তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে, ডেলিভারি বয় নাকি তার ভাই হয়, আবার এই মহিলা নাকি তার খালা হয়। আপনি প্লিজ ওকে নিয়ে যান তো। পুলিশ না আসা পর্যন্ত এই মোবাইলটা আমার কাছে থাকবে, আপনি বসুন ঠান্ডা মাথায় ভাবুন। কোচ, আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন। স্যার স্যার কি যে করেন না স্যার, ছাড়েন না স্যার, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন স্যার।